অপরূপ পৃথিবীর বুকে অনন্য সৃষ্টি আমাদের পক্ষী জগৎ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 মোতাবেক যে কোনো বন্যপ্রাণ ধরা, রাখা, কেনাবেচা, পরিবহন করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। ভারতীয় টিয়া পাখির বিভিন্ন প্রজাতি, পাহাড়ি ময়না, মুনিয়া, বুলবুলি মূলত এই বেআইনি ব্যবসার পণ্য। জানেন কি, আওয়াজ বন্ধ করার জন্য পাখিদের মুখ বেঁধে তাদের পরিবহন করা হয়, তারপরে হয় বেচা কেনা। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বন দপ্তরের দক্ষিণ পূর্ব চক্রের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বর্ধমান ও দুর্গাপুর বন বিভাগ 2019 সালের জুলাই মাস থেকে 2021 সালের আগস্ট মাস পর্যন্ত প্রায় 3600টি পাখি উদ্ধার করে এবং উন্মুক্ত প্রকৃতির কোলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ধরা পড়ে আন্তঃরাজ্য পরিবহনের দূরপাল্লা যাত্রীবাহী 3টি বাস এবং 2টি ছোট গাড়ি। গ্রেফতার করা হয় 24 জন পাচারকারীকে। আন্তঃরাজ্য পাখি পাচার চক্র এর সঙ্গে যুক্ত ছিল। দেশের বিভিন্ন অংশ থেকে ওদের ধরে পাচার করা হচ্ছিল পশ্চিমবঙ্গে। তাই এই ব্যবসা বন্ধ করতে হলে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে পরিবেশ রক্ষার স্বার্থেই, পিঞ্জরে বিনোদনে নয়। পরিবেশ ভরে উঠুক মুক্ত পাখির কলতানে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পক্ষীকুলের অবদান অপরিসীম। চোরা শিকার ও ব্যবসা বন্ধ করতে আমরা বদ্ধপরিকর। আপনিও এগিয়ে আসুন।